বাঘাদা, তুমি এখনো বসে বসে মুরগির ঠ্যাং চিবাচ্ছ কেন? কেন খাবো না কেন? বুঝলে গোপীনাথ, এগুলো সব গুজব। মুরগির সঙ্গে করোনা ভাইরাসের কোনো যোগাযোগ নেই। বেচারা মুরগি ব্যবসায়ীরা, শুধু শুধু তাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। না না গোপীনাথ, এভাবে কাশা চলবে না। কাশতে গেলে মুখে ঢাকা দিয়ে এভাবে কাশবে, বুঝেছো? চলো বাঘাদা, আমরা জয়চণ্ডী পাহাড়ে যাব। না, এখন কোথাও যাওয়া যাবে না। এখন সবাই ঘরের মধ্যেই থাকবে। আমরা যদি ঘরের মধ্যে থাকি, তাহলেই তো করোনা ভাইরাসের চেনটা আর থাকবে না। আরে বাবা, সবাইকে একজোট হতে দেওয়া যাবে না। একে অপরের থেকে অন্তত 1 মিটার দূরে থাকতে হবে। জানো বাঘাদা, এই করোনা ভাইরাসের জন্য এত ভয় লাগছে যে কোথায় পালাবো ভেবে পাচ্ছি না। তোমাকে অত ভয় পেতে হবে না। তুমি শুধু হু মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আর ডাক্তার বাবুদের কথা মেনে চলো। কি কি নিয়ম মানব? এই যেমন ধরো, দরকার না পড়লে বাড়ি থেকে বেরোবে না। 1 ঘন্টা পর পর সাবান দিয়ে হাত ধুতে হবে। 1 ঘন্টা পর পর? দরকার কি? দরকার নেই মনে হলেও ধোবে। চলো বাড়িতেই চলে যাই। হ্যাঁ, সেই ভালো। বাঘাদা, এই করোনা ভাইরাসটা উড়ে উড়ে যদি জানালা দিয়ে আমাদের বাড়ির ভেতর ঢুকে যায়? তোমার বুদ্ধি কবে হবে? করোনা ভাইরাস উড়ে উড়ে ভেসে বেড়ায় না। তাহলে আমাদের বাড়ির ভেতর ঢুকবে কি করে? তাহলে এই করোনা ভাইরাস থাকে কোথায়? কোনো গোপীনাথ, করোনা ভাইরাস ভারী, মাটিতে চেয়ারে টেবিলে পড়ে যায়। কেউ না ছুলে সংক্রমণ করতেই পারে না। 12 ঘন্টা পর নিজে থেকেই মরে যাবে। তুমি যদি ভাইরাসের কাছে না যাও, তাহলে ভাইরাস তোমাকে ছুতেই পারবে না। তাহলে বাঘাদা, তুমি বলছো ভয়ের কিছু ব্যাপার নেই। বলো, আজ থেকে আপাতত 31শে মার্চ পর্যন্ত খুব সাবধানে থাকতে হবে। সরকারি নির্দেশ মেনে চলতে হবে। আমাদের সবাইকে এই মোকাবেলা করতে হবে। ভয়ের কোনো কারণ নেই গোপীনাথ। তুমি সুস্থ থাকো, তাহলেই সবাই সুস্থ থাকবে। চলো বাড়ি চলে যাই।